হাতির পিঠে যোগাসন করতে গিয়ে পড়ে গেলেন ভারতের আলোচিত সমালোচিত যোগগুরু রামদেব। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি দলবল নিয়ে মথুরার কাটসনি আশ্রমে যোগ শিবির করতে গিয়েছিলেন বাবা রামদেব। আশ্রমে পোষা হাতির পিঠে চড়ে যোগ আসনে বসেন তিনি, কিন্তু বিপত্তি বাধে হাতিটি নড়াচড়া শুরু করলে। প্রথম দিকে হাতির নড়াচড়ার সামাল দিয়ে স্থির থাকার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে টাল হারিয়ে পড়ে যান রামদেব। পড়ে যাওয়ার পর নিজের শারীরিক ফিটনেসের প্রমাণ দিতে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান, এমনকি পুরো ঘটনা হেসে উড়িয়ে দেন। তবে দ্বিতীয়বার আর হাতিটির পিঠে বসার ঝুঁকি নেননি তিনি।